আজি 18 জানুয়ারী সোমবার আকাশবাণী কেন্দ্রের পর প্রকাশ পাওয়া আজির প্রধান বাতরি কেটে আছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পর্যালোচনা চলার উদ্দেশ্যে আজি দেশের মুখ্য নির্বাচন আয়ুক্ত সুনীল আরোরার নেতৃত্বের আয়োগের পূর্ণাঙ্গ দলের সমাগমন। দ্বিতীয় খবরটি হয়েছে লাইকা দদিয়াবাসীর ভূমি সমস্যা সমাধানত বিশেষ অগ্রাধিকার দিয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের প্রকাশ। তৃতীয় খবরটি হয়েছে সর্ববৃহৎ কোভিড-19 প্রতিষেধক অভিযান আরম্ভ করার বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দর ভারত সরকারের তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক অভিনন্দন জ্ঞাপন। চতুর্থ খবরটি হয়েছে প্রথম পর্যায়ত কোভিড প্রতিষেধক গ্রহণের তালিকাভুক্ত 290,000 লোক শঙ্কাবিহীনভাবে প্রতিষেধক গ্রহণ করবলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান। পঞ্চম খবরটি হয়েছে পথ সুরক্ষার সজাগতা সৃষ্টির লগতে দুর্ঘটনা রোধত গুরুত্ব দিয়ে আজিরে পৰা পথ সুরক্ষা মাহ পালনের কার্যসূচী গ্রহণ। আর বহু খবর লো আপনার মাজলে আইসো। ভিডিওটি ভাল লাগলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নপাহরিব। অসমৰ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পর্যালোচনা চলার উদ্দেশ্যে দেশের মুখ্য নির্বাচন আয়ুক্ত সুনীল আরোরার নেতৃত্বের নির্বাচন আয়োগের একটা পূর্ণাঙ্গ দল আজি তিনদিনিয়া ভ্রমণসূচীতে গুয়াহাটীত উপস্থিত হব। রাজ্যখনের মুখ্য নির্বাচনী বিষয়াগুলিয়ে কৈছে যে বিধানসভা নির্বাচনের দিনবার চূড়ান্ত করার উদ্দেশ্যে দলটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি আর বিষয়াসকলের সঙ্গে আলোচনাত মিলিত হব। নির্বাচন আয়োগের দলটোয় নির্বাচনের প্রস্তুতি সন্দর্ভত রাজ্য সরকারের মুখ্য সচিব, আরক্ষী সঞ্চালক প্রধান, মুখ্য নির্বাচন বিষয়া, জেলা উপায়ুক্ত তথা নির্বাচনী বিষয়া আর আরক্ষী অধীক্ষকে ধরে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ বিষয়াবর্গর সঙ্গে আলোচনাত মিলিত হব। মুখ্য নির্বাচন আয়ুক্তর নেতৃত্বের আয়োগের দলটোয় 20 জানুয়ারীত দিল্লী উভতি যাওয়ার পশত বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে কৈছে যে লাইকা দদিয়াবাসীর সমস্যাসমূহ ক্ষিপ্রতাতে সমাধান করার উদ্দেশ্যে এখন উচ্চস্তরীয় কমিটি গঠন করা হব। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যক অধ্যক্ষ হিসাবে গঠন করবা এই কমিটিয়ে লাইকা দদিয়াবাসীর ভূমি সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করব। লাইকা দদিয়ার লোকসল সংস্থাপিত করার স্থান নির্বাচন করা হব বলে কয়। মুখ্যমন্ত্রী কালি ধেমাজি জেলার জোনাইত তাকাম মিসিং পরিণ কোবাঙর সোণালী জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত অংশগ্রহণ করে এই বিষয়ে প্রকাশ করে। কয় যে রাজ্য সরকারে খিলঞ্জীয় লোকর সহযোগত রাজ্যখনের সকল সম্প্রদায়ের সমাজ শান্তি আর ঐক্য বর্তায় রাখি শান্তিপূর্ণ গড়ার প্রয়াস চলাই আছে। বারে বরণীয় সাংস্কৃতিক দিকত চহকী মিসিং জনগোষ্ঠীর সমাজ গঠনত গুরুত্বপূর্ণ অবদান আগবাই আছে বলে কয়। তাকাম মিসিং পরিণ কোবাঙে জ্ঞান আর দক্ষতা আহরণত জনগোষ্ঠীটক নেতৃত্ব দি মিসিং সম্প্রদায়ের নবপ্রজন্মক আগবাই নিয়াত বিশেষ ভূমিকা গ্রহণ করেছে বলে কয়। মুখ্যমন্ত্রী কয় যে বর্তমানের রাজ্য সরকারে বগীবিল পথ তথা রেল দলং নির্মাণের জোনাইত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাত বিশেষ অরিহণা আগবাইছে। বিজ্ঞানক জনমুখী করার রাজ্য সরকারে গ্রহণ করা লক্ষ্যর অধীনত আজি সোনাপুরের টেপেসিয়াত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে বিজ্ঞান নগরীর আধারশিলা স্থাপন করব। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আজি আধারশিলা স্থাপন করবলগীয়া এই অনুষ্ঠানত বিজ্ঞান আর প্রযুক্তি তথ্য প্রযুক্তি মন্ত্রী কেশব মহন্ত, দিশপুর বিধানসভা সমষ্টির বিধায়ক অতুল বরা, গুয়াহাটী লোকসভা সমষ্টির সাংসদ কুইনোজা উপস্থিত থাকিব। বিশ্বের সর্ববৃহৎ কোভিড-19 প্রতিষেধক অভিযান আরম্ভ করার বিশ্বের বিভিন্ন দেশের নেতাসকলে ভারতক অভিনন্দন জ্ঞাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে শনিবারে আরম্ভ করা এই অভিযানক বিভিন্ন দেশের নেতায় আদরণি জানাওয়ার এয়া এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মত প্রকাশ করে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় সরকারক এই অভিযান আরম্ভ করার অভিনন্দন জ্ঞাপন করে। এই কার্যসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মত প্রকাশ করে। কয় যে ইয়ার দ্বারা এই ভয়াবহ মহামারীর অন্ত পড়ার পথ প্রশস্ত হল। প্রধানমন্ত্রী মোদিয়ে এটা টুইটযোগে শ্রী রাজাপক্ষে ধন্যবাদ জ্ঞাপন করে। কয় যে বিজ্ঞানী আর কোভিডর বিরুদ্ধে সম্মুখের যুঁজ দিয়া লোকসলের অহরহ প্রচেষ্টার ফলত দেশে এই ক্ষেত্রে অগ্রগতি লাভ করবল সক্ষম হল। মালদ্বীপ গণরাজ্যের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ আর ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসনেও ভারতের এই অভিযানক আদরণি জানায়। ব্রিটেনের প্রধানমন্ত্রীগুলো কৈছে যে ভারতে বিশ্বের মুঠ প্রতিষেধকর 50% ইতিমধ্যে যোগান ধরবলে সমর্থ হয়েছে। মহামারীর এই সমস্যা বহুল সময়সাত ভারত আর ব্রিটেনে পারস্পরিক সহযোগিতার কাম করেছে বলে কয়। ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিংয়েও এই অভিযানক আদরণি জানাওয়ার এয়া এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মত প্রকাশ করেছে। বিশ্বের সর্ববৃহৎ কোভিড-19 টিকাকরণ অভিযানের দ্বিতীয় দিনা কালি দেশের 6খন রাজ্যের 17,072 জন হিতাধিকারীক টিকা প্রদান করা হয়। এই রাজ্যকেইখনের ভিতর অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, কর্ণাটক, অরুণাচল প্রদেশ, কেরালা আর মণিপুর অন্যতম। সর্বাধিক 1,291 জন লোকে উত্তর প্রদেশত এই প্রতিষেধক গ্রহণ করে। নতুন দিল্লীত কালি সংবাদ মাধ্যমের সঙ্গে হওয়া কথা বতরাত অতিরিক্ত স্বাস্থ্য সচিব ডক্টর মনোহর আগনানিয়ে কয় যে এই অভিযান আরম্ভ করার পর
এই পর্যন্ত 2,24,301 জন হিতাধিকারীক টিকা প্রদান করা হয়েছে। ইয়ার ভিতর শনিবারে 2,07,229 জন হিতাধিকারীক টিকা প্রদান করা হয় আর এদিনতে টিকা প্রদান করা লোকর এই সংখ্যা বিশ্বের ভিতরতে সর্বাধিক বলে ডক্টর আগনানিয়ে প্রকাশ করে। কয় যে যা দুদিন টিকাকরণের পশত 747 জন লোকের দেহত বিরূপ প্রভাব দেখব পাওয়া গেছে আর ইয়ারে মাত্র 3 জনক চিকিৎসাধীন করবলগিয়া হয়েছে। কয় যে চিকিৎসাধীন 3 জনের এজনক 24 ঘন্টার ভিতর দিল্লির উত্তর রেলওয়ে চিকিৎসালয়েরপর অব্যাহতি দিয়া হয় আর আন এজনক দিল্লির অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠানেরপর ঘরলে যাবল দিয়া হয়। ডক্টর আগনানিয়ে কয় যে টিকাকরণের পশত বিরূপ প্রভাব দেখা দিয়া লোকসকলের দেহত জ্বর, মূরের বিষ আর বমির দরে লক্ষণ দেখব পাওয়া গেছে। কয় যে এনে ধরনের ঘটনার তথ্য প্রদান টিকাকরণ স্থানত তাৎক্ষণিক চিকিৎসা পরিবহন চিকিৎসালয়ত ভর্তি করা আর পরবর্তী যত্নর ক্ষেত্রে কেতবোর নীতি নির্দেশনা জারি করা হয়েছে। টিকাকরণের পশত কোনো লোকের দেহত কোনো ধরনের পার্শ্বক্রিয়া দেখা দিয়া নাই বলে রাজ্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করেছে। মন্ত্রীগুলিয়ে প্রথম পর্যায়ত তালিকাভুক্ত হওয়া 2,90,000 ব্যক্তিক কোনো শঙ্কা নরখাকৈ এই প্রতিষেধক গ্রহণের আহ্বান জানায়। উল্লেখযোগ্য যে চিকিৎসা মহাবিদ্যালয়ের জেলা চিকিৎসালয়সমূহতো চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীসকলক এই প্রতিষেধক প্রদান করা হয়েছে। দেশের জনসাধারণের মনত পথ সুরক্ষা সম্পর্কে সজাগতা সৃষ্টি করার পথ দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে আজি রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাহর কার্যসূচী আরম্ভ করা হব। নতুন দিল্লিতে আয়োজিত একটা অনুষ্ঠানত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর পথ পরিবহন তথা ঘাইপথ মন্ত্রী নীতিন গাডকারিয়ে রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাহর শুভারম্ভ করব। পথ পরিবহন আর ঘাইপথ দপ্তরের রাজ্যমন্ত্রী জেনারেল ভি কে সিং আর নীতি আয়োগের মুখ্য কার্যবাহী বিষয়া অমিতাভ কান্ত এই অনুষ্ঠানত উপস্থিত থাকিব। রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাহর সময়সূচীত আয়োজিত অনুষ্ঠানের ভিতর পথ সুরক্ষা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, বাঘা সীমান্তরপর কন্যাকুমারীলৈ রাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপ, নিরাপদ গতি প্রত্যাহ্বান আর পথ সুরক্ষার বটা প্রদান অন্যতম। রাজ্য সরকার, রাজহুয়া কোম্পানি আর বীমা কোম্পানিসমূহেও আলোচনা চক্র, ওয়াকাথন, পোস্টার অঙ্কন আদি প্রতিযোগিতার মাধ্যমে সজাগতা সৃষ্টির প্রয়াস চলাব। অসমতো পথ সুরক্ষা মাহর সঙ্গে সংগতি রাখি কার্যসূচী গ্রহণ করা হব। দেশত কোভিড-19ৰ আরোগ্য হার 96.58% বৃদ্ধি পাইছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ে প্রকাশ করা মতে যা 24 ঘন্টাত 17,000তকৈ অধিক লোকে কোভিড-19ৰ আরোগ্য লাভ করে। ইয়াকে দেশত বর্তমানে আরোগ্য লাভ করা লোকের সংখ্যা 1,96,800 অতিক্রম করলে। ইয়ার ভিতরতে এই একই সময়সূচীত 15,000তকৈ অধিক লোক এই রোগের দ্বারা নতুনক আক্রান্ত হয়। কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থায় CBI-এ গুৱাহাটীর রেল মন্ত্রালয়ের এগারী জ্যেষ্ঠ অভিযন্তার আন দুজন ব্যক্তিক উকুচ লওয়া গোচর সন্দর্ভ গ্রেপ্তার করেছে। CBI-এ সন্দর্ভ 5খন রাজ্যের 20টা স্থানত অভিযান অব্যাহত রাখিছে।